কি ব্যাপার, দাঁড়িয়ে রাখছো দেখ, হুজুর চিল্লা গেছিলাম তো ভালো হয়ে গেছিল, খুব সুন্দর বুজুর্গ পাগড়ি মাথায় দিয়ে ঘুরবার লাগছে। কিছুদিন পরে দেখি ক্লিন শেভ, কি ব্যাপার কি হইলো আবার, বিয়া করব তো হুজুর, তাই একটু মানে এই একটু আগে জোয়ার আইছে একটু পরে ভাটা আইছে, রমজানের 27-এর দিন একজন আইছে আমার কাছে, দাড়ি দড়ি খুব সুন্দর আছে, কি ব্যাপার ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছো নাকি? হ্যাঁ হুজুর ভালো হয়ে গেছি, রোজার মাস না, দাড়ি তো রেখে দিছো। জি রমজান মাস কেমনে কাটি, মানে জোয়ার আইছে তাহলে রেখেই দিছে তো, তাহলে না চান রাত্রে ইনশাল্লাহ চান রাত্রে সাজ করে এলাই দিব, তার মানে ইমানের জোয়ারটা চান রাত পর্যন্ত আছে, চান রাত্রের পরে আর থাকবে না। সাহাবিরা এমন না, সাহাবিরা হলো ফল ধরতেই থাকে ধরতেই থাকে, এক সাহাবিদের ইমান পিন্ডিলের উপরে দাঁড়ায় গেছে, যে তাদের ফল খ্যাতি তাদের ইবাদত ইউজিবুজ জুররা আলিয়াগিজা বিহিমুল কুফফার, তাদের ইবাদত তাদের বন্দিগি এগুলো দেখলে পরে কাফের মুশরিকদের গুসসা আইসা যায়। এই যে সাহাবিনা ইমানের একটা রং, এই সাহাবিয়া সাহাবিয়াতের ইমানের রং, এটা কিয়ামত পর্যন্ত নবীর নায়েব ওলামাদের ভেতরেই পাওয়া যাবে। এই কারণে সাহাবি তো সরাসরি হওয়া যাবে না, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, সাহাবিদের নায়াবাত কর্মওয়ালা নবীর নায়েবের কাফেলা যারা উলামারা তাদের কাছ থেকেই সাহাবি ইমানের রং শিখতে হবে, বাইরে যাবে ইহুদি আর নাসারাদের কালারে সজ্জিত হয়ে যাবে। নবী যেমন পুনরাবৃত্তি নাই, নবী যেমন আর কেউ হবে না, সাহাবিও আর কেউ হবে না। নবীদের দাম সাহাবিদের দাম, এমন দামি দল এই দলে কেউই লেখাইতে পারবে না, তবে সব সাহাবি মিলাইলে একজন নবীর মূল্য হবে না, একেবারে আদনা আছে আদনা একজন পয়গম্বরকে, তার যে দাম সেই দামে সারা দুনিয়ার সব সিদ্দিকরা একত্রিত করলে একজন নবীর মর্যাদা হবে না। আবার সাহাবি সাহাবিদেরও একটা মাকাম এমন যে সাহাবির ভেতরে সবচেয়েতে আদনা আছে, আদনা সাহাবি যে আছে তার এত দাম সারা দুনিয়ার সব ওলি বুজুর্গ একত্রিত করলে একজন সাহাবি হবে না, বরঞ্চ সাহাবির যুদ্ধের ময়দানে সাহাবি যে ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধ করেছেন সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালিগুলো প্রবেশ করেছে ওই ধুলাবালিগুলো ওলি বুজুর্গ আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো ওলিকেও যদি একদিকে রাখা হয় আর একদিকে যদি সাহাবির ঘোড়ার নাকে দিয়ে যে যুদ্ধরত ধুলা প্রবেশ করছে সেগুলো যদি রাখা হয় তো একজন সাহাবির ঘোড়ার নাকে দিয়া শ্বাসের সাথে প্রবেশ করা ধুলার ওজনও আল্লাহর কাছে ওলি বুজুর্গদের চেয়েতে অনেক বেশি দামি হয়ে যাবে। তাবেঈর চাইতে সাহাবির ঘোড়ার নাকে দিয়ে যাতায়াত করা ধুলার মূল্য বেশি। লাগুবারুল্লাযী দাখালা ফী আনফি ফারাসি আমিরে মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়ে যেই ধুলাগুলো প্রবেশ করেছে সেগুলো ইবনুল মুবারকের মতো বুজুর্গের চাইতে বেশি দামি। সাহাবি তো সাহাবি, এ কারণেই পৃথিবী আর নবী দেখবে না বটে, কিন্তু জামাতে সাহাবাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য আদর্শ হিসেবে পেশ করেছেন আল্লাহ তাআলা নিজে। কোরআনে কারিমের প্রথম সাফাই আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মুমিনেরা তোমরা তোমাদের ইমান আমার পছন্দের ইমান বানাইতে চাও, তাহলে আমার নবীর সাহাবিরা যে ইমানদার তেমন ইমানের মালিক তোমরা হয়ে যাও। এই দুপুর থেকে তোমরা মাইক ঠিক করলা, আমি বসলাম আর মশলা মশলি শুরু করলা, এটা আমার নসিব খারাপ, আমি এটা নিয়ে অনেক বলছি ইউটিউবেও বলছি, মশলা মশলি করো কে ভেবে এখন সারাদিন কি করছো, মাসি মারছিলা
একজন সাহাবি তো সাহাবি, লাসানি জামাত, এই জামাতের পুনরাবৃত্তি আর হবে না, সাহাবি আর দুনিয়াতে আসবে না। এখানে সাহাবিদের গুণগান, সাহাবিদের গুণগান, সাহাবিদের আওসাফ, সাহাবিদের আমালের প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আয়াতে কোরআনের মাধ্যমে করেছেন, এবং সাহাবিদের উপরে আল্লাহ যে সন্তুষ্ট এটা জমিনবাসীকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন। সোয়ালক্ষ সাহাবি যারা সর্বারে দোয়ালম নবীকে ইমানের সাথে এক নজর দেখছে, এই সোয়ালক সাহাবির প্রত্যেকটা সাহাবির উপরে আল্লাহ তাআলা রাজি, সাহাবিরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবিদের উপরে রাজি।